নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ আগরতলা স্থিত আগরতলার প্রেস ক্লাবে একটি মেধা অন্বেষণ আয়োজন করা হয়েছে এবং এক্ষেত্রে বীরবল্লভ সাহা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ছাত্র ছাত্রীদের মধ্যে বীরবল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যার মূল অনুষ্ঠান আজ আগরতলার প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে নিখিল ত্রিপুরা শিক্ষা সমিতির উদ্যোগে। বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন। আজকে আমরা পক্ষ থেকে ওরা একটা ছাত্রবর্তী মেধা ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি হিসেবে আমরা সবাই ছিলাম। এখানে সব ব্যক্তি আছে, সব কলেজের দাদা আছে, আমাদের বড় দাদা সুন্দর সাহায্য আছে এবং এই বিভিন্ন পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আন্তর্জাতিক হিসেবে জীবন যাপন করছি। আমাদের এটা একটা নতুন উদ্যোগ, যারা ছাত্রছাত্রীরা আজকের দিনে আমরা তো সময় যা হতো এখন সেই সময়টা নেই। আজকের দিনে আমরাও খুব গর্বিত বোধ করছি, যারা ছাত্রছাত্রী পাস করার পরে এই সংবর্ধনা ওদের পক্ষে এটা একটা নতুন দিশা, যাতে এই বছর যা করলো তার পরের বছর এই উদ্যোগটার জন্য ওরা আরও ভালো করে পড়াশোনা করবে। এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে রবীন্দ্রভবনে 400 রুপির মেধা প্রাইজ নিয়েছে, এটা প্রাইজটা বড় কথা না, ওরা যে উৎসাহিত করা সেই উৎসাহিত পক্ষে থেকে আগামী দিন ওরা আরও ভালো রেজাল্ট করবে। এটাই আমরা সবার কাছে অনুরোধ আসছি যে এবছর কী হলো, সামনের বছর আরও ভালো রেজাল্ট করে আরও ভালোভাবে আমরা এই দিশার যেটা দেখিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিশাকে কেন্দ্র করে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সব সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং যারা স্কুল কলেজ থেকে এসেছে সব টিচারদের আমি সংবর্ধনায় আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা মেধা স্টুডেন্টরা তাদেরকে আমি এতটুকু বলবো যে আগামী দিন ওরা যেন ভালো করে আরও ভালো করে রেজাল্ট করতে পারে, এই দিনটাকে মনে রেখে ওরা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ছোটো রাজ্য সবাই বলে সেই রাজ্যের নাম রোশন করবে। আপনারা শুনলেন কর্পোরেটর রত্না দত্তের বক্তব্য। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, একই সঙ্গে ছিলেন সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এবং পাশাপাশি বলা যায় রাজ্যের মেধাবী যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ আয়োজন বীরবল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আজ এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং তা পেয়ে একেবারেই খুশি এবং কার্যত এক প্রকার বলা যায় যে রত্না দত্তের যে বক্তব্য ছিল এক প্রকার ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এক প্রকার বার্তা দিলেন আজ তিনি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।